আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিমা লিল মুত্তাকিন والصلاه والسلام علی رسوله মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابহি اجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাভের জন্য আমাদের চাওয়া পূরণের জন্য এবং আমরা যাতে করে অনেক সব অর্জন করতে পারি অনেক ফজিলত অর্জন করতে পারি এজন্য অনেক ধরনের দোয়া আমাদেরকে শিখিয়েছেন অনেক ধরনের কালেমা শিখিয়েছেন এবং বিভিন্ন আমলের গুরুত্ব দেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেও অনেক কথা বলেছেন তো বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কসম করে একটি আমলের কথা বলেছেন যে আমলটির কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে ব্যক্তি ইসমে আজম পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ আল্লাহতালা অবশ্যই সেই ব্যক্তিকে সেই জিনিসটি দান করবেন প্রিয় বন্ধুরা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেনি যে এটা ইসমে আজম তবে ওলামায় কেরামগণ গবেষণা করে অনেক ওলামায় কেরামগণ একমত হয়েছেন যে ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া আল্লাহ আল্লাহতালার এই দুইটি নাম হলো ইসমে আজম তো এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেননি ওলামাই কেরামগণ গবেষণা করে অনেক ওলামাই করামগণ একমত হয়েছেন তবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম কসম করে বলেছেন যদি কেউ ইসমে আজম পাঠ করার পরে আল্লাহ তাল্লাহার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে সেই জিনিসটা দান করেন তো বন্ধুরা যেহেতু ওলামাই কেরামগণ হলো নবীদের ওয়ারিশ এজন্য ওলামাই কেরামদের গবেষণার মধ্যে বরকত রয়েছে তো বন্ধুরা যেহেতু অলামাইকরামগঞ্জ এই দুইটি নামের ওপর একমত যে এই দুইটি ইসমিয়া আজম তো আমরা ইসমেয়া আজম মনে করে কিন্তু এই দুইটি নাম পাঠ করতে পারি তো নাম দুইটি যেহেতু আল্লাহ তালার গুণবাচক নাম তো এই নাম বলার পরে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা চাহে তো আমাদেরকে সেই জিনিসটা দান করতে পারেন এজন্য বন্ধুরা আপনারা যদি কোনো কিছু চান তাহলে এই দুইটি নামের জিকির করার পরে আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তো ইনশা আল্লাহ আপনাকে সেই জিনিসটা আল্লাহ তালা দান করবেন তবে দোয়া কবুল হওয়ার শর্ত হল যে অবশ্যই আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে এবং কখনো মিথ্যা বলা যাবে না এবং কখনোই আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করা যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালাম আলিকুম ও রহমতুল্লাহি